ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, আজকের ব্লগটা হচ্ছে সিপাহীজলা ব্লগ। তো বন্ধুরা, আমি আগরতলাতে গিয়েছিলাম স্যাটারডেতে, আর এটা হচ্ছে সানডের ব্লগ। তো স্যাটারডের ব্লগটা আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি, তো সানডের ব্লগটা আজকে শেয়ার করছি। তো সানডেতে আগরতলা থেকে রওনা দিলাম সিপাহীজলা যাব বলে। সিপাহীজলাটা রয়েছে বিশালগড়ে। তো আগরতলা থেকে বিশালগড়ে আসলাম, কথা বলতে বলতেই পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে। তো বন্ধুরা, অনেকবার আমি সিপাহীজলা এসেছি, ছোটো থেকে অনেকবার এসেছি। তো তখন তো আর ওয়াইটি করতাম না, যার জন্য ভিডিও করা হয়নি। তো আজকে শুধু আসলাম আপনাদের জন্য, আপনাদেরকে ভিজিট করাবো বলেই আমি আসলাম। তো বন্ধুরা, এসেই দেখলাম একটা বানর, তারপর পরপর অনেক বানর দেখেছি। তো যাই হোক, সিপাহীজলা মানেই পশু পাখি, আর সিপাহীজলা অনেকেই নাম শুনেছেন আর অনেকেই ভিজিট করেছেন। যারা ত্রিপুরায় আছেন তারা তো ভিজিট করেছেন, আজকে আবারও আমার সাথে ভিজিট করে নেন, অবশ্যই ভালো লাগবে। আর যারা ত্রিপুরার বাইরে কখনোই ভিজিট করেননি সিপাহীজলা, তাদেরকে বলবো ভিডিওটা ফুল দেখবেন, আমার সাথে থাকবেন। তো এখানে 20 টাকা করে নিচ্ছে এন্ট্রি ফিস ভিতরে যাওয়ার জন্য, এটা ফার্স্ট গেট। তো গাড়ি সহ হয়তো 30 টাকা নিয়েছে, আমি ঠিক কনফার্ম না, যাই হোক 30 টাকাই হবে গাড়ি সহ নিয়েছে, যেহেতু আমরা গাড়ি নিয়ে ভিতরে যাচ্ছি। আর অবশ্যই গাড়ি নিয়েই ভিতরে যাবেন, কারণ অনেক জায়গা হাঁটতে হবে। তো এত হাঁটার ধৈর্য কারণেই বা এত হাঁটতেও পারবে না, বিশেষ করে বাচ্চারা তো হাঁটতে পারবেই না, আর বাচ্চাদের জন্যই আমাদের এইসব জায়গায় যাওয়া। তো অবশ্যই গাড়ি নেবেন। তো আমরাও গাড়ি নিয়েছিলাম, আর ফার্স্ট গেট থেকে ঢুকেছি আমরা, সেকেন্ড গেটে গাড়িটা রেখে দেব, তারপর আবার ঢুকবো ভিতরে। তো বন্ধুরা, পুরাটাই ঘন জঙ্গল আর বিশাল বড় এরিয়া নিয়ে সিপাহীজলা, আর অনেক পশু পাখি সিপাহীজলায় আছে। জানি না আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো, কারণ এগুলোকে তুলতে হলে সামনে সামনে তুলতে হয়, দূর থেকে তোলা সম্ভব নয়। আর চারিদিকে এত ঘন বাউন্ডারি দেওয়া যে ভিতরে ক্যামেরা করা খুবই কষ্ট, তারপরও আমি যতখানি পারবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখুন আরও 2টা বানর বসে আছে। তো এবার আমরা ঢুকলাম। তুমি যো ভি কহনা হ্যায় কহ দো, ইতনা কিউ ডরতে হো, হম পে জ্যাদা মরতে থে ইয়া উন পে মরতে হো। मैं अब तो चला गया हूँ, अब तो जवाब दो, क्या तुम हमसे अब भी मोहब्बत करते हो? বিশাল বড় এলাকা নিয়ে সিপাহীজলা, আর খুব ভালো করে বাঘ বা লোক পশু পাখিদের দেখানো যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না। তো যতটুকু পারি আমি শেয়ার করব, বাচ্চারা তো ভীষণ ভালোবাসে চিড়িয়াখানায় আসতে আর চিড়িয়াখানার পশু পাখি দেখতে। তো বাচ্চাদের ভীষণ ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে।
তো দেখি এখানে কি আছে, চলুন আমার সাথে। कैसे हो तुरा? इधर तो देखो, एकदम काचे चले एसेछि आमि। देखुन आमार दिके ताकिये रयेछे। चुचु चुचु चुप है राजा, बोले कैसे बहना जा, बोले कैसे बहना जा, जा जा बोले कैसे बहना जा, बोले कैसे बहना जा, चुप माही चुप है राजा, जा जा। रूठी है शब्द रब्बा, रब्बा दिल भी है रूठा, सब कुछ है बिखरा 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 सा रूठा रूठा। चुप माही चुप है राजा, बोले कैसे वे राजा, बोले कैसे वे राजा, राजा बोले कैसे वे राजा, बोले कैसे वे राजा, चुप माही चुप है राजा, राजा राजा।
उन्हीं मैं रज रज जिर मनावा उन्हीं मैं खुद तोर सुमण जावा कली पेड़ च बैठी तेरी पीड़ ले बैठी रुसिया रांझा वे मेरा मैं भी कम न हटी कली पेड़ च बैठी तेरी पीड़ ले बैठी चुप है राजा बोले कैसे बहना जा बोले कैसे बहना जा 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 बोले कैसे बहना जा बोले कैसे बहना जा चुप माही चुप है राजा जा जा रूठी है शब्द रब्बा रब्बा दिल भी है रूठा सब कुछ है बिखरा 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 सा रूठा रूठा चुप माही चुप है राजा बोले कैसे वे राजा बोले कैसे वे राजा राजा जा बोले कैसे वे राजा बोले कैसे वे राजा चुप माही चुप है राजा सुमण जावा उन्हीं मैं रज रज जिर मनावा उन्हीं मैं खुद तोर सुमण जावा कली पेड़ च बैठी तेरी पीड़ ले बैठी रुसिया रांझा वे मेरा मैं भी कम न हटी
এখানে বড় বড় টাইগার থাকে, তো অনেকেই দেখতে পায় না, লুকিয়ে থাকে, অনেকে আবার দেখতে পায়। তো আমরা দেখতে পেয়েছি, আমরা যখন দেখেছি ভিডিওটা করার আগেই রুমে ঢুকে গেছে, ঘরে ঢুকে গেছে। তো যাই হোক, আপনাদের দেখাতে পারলাম না। এখানে দুইটা বড় বড় জলহস্তী রয়েছে আর প্রচুর পরিমাণে বানর। তো পুরো সিপাহী জলায় আমি দেখলাম বানর আর বানর, যেটা কমন, মানে প্রতিটা জায়গায় বানর আছে। ওদের জন্য কোনো বাউন্ডারি নেই, ওরা গাছে জঙ্গলে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। অন্য পশু পাখিরা তো আর বের হতে পারে না, একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরেই সীমাবদ্ধ থাকে, কিন্তু বানররা দেখছি আমি পুরা সিপাহী জলায় ঘুরে বেড়াচ্ছে। একদম প্রথম গেট থেকে শুরু করে পুরা সিপাহী জলায় আমি দেখেছি বানর। তো ওদের কোনো বাউন্ডারি বা কোনো নির্দিষ্ট জায়গা নেই। আর অনেক অনেক হরিণ রয়েছে দেখলাম, যেমন বানর রয়েছে তেমন হরিণও রয়েছে। দেখুন, হরিণের সাথেও বানর। আমার হাসি পায় বানর দেখলে, জানি না কেন। হরিণের সাথেও প্রচুর পরিমাণে বানর। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।